পবিত্র কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবাহানা হুয়া তালা ছয়জন নবীর নামে কোরআনে কারিমের মধ্যে সুরা নাজিল করলেন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবাহানা তাকালা তালা পঁচিশ জন নবীর নাম নিয়ে এসেছেন অনেকের কাহিনী আল্লাহ সোবাহানাহাতালাম কোরআনে কারিমের মধ্যে উল্লেখ করেছেন এবং অনেকের কাহিনী আল্লাহ উল্লেখ করেননি কিন্তু কোরআনে করিমে একজন ব্যক্তির নাম এসেছে তিনি নবীও ছিলেন না রসুলও ছিলেন না আবদান একজন নেককার বান্দা ছিলেন তিনি হচ্ছেন লোকমান আলাইহি সালাতাম লোকমান আলাইহি সালাতু আসালাম দেখতে এত সুন্দর ব্যক্তি ছিলেন না তাফসির ইবনে কাসিরের মধ্যে এসেছে লোকমান আলাইহি সালাতাম তার নাকটা ছিল মোটা ঠোঁটটা ছিল একেবারে মোটা চেহারা কালো কিন্তু আল্লা আলাম লোকমান আলাইহি সালাতামের নাম কোরআনে করিমের মধ্যে অ্যাড করলেন তো করলেন কোরআনে করিমে একটি সুরা পর্যন্ত নাজিল করলেন লোকমান নামে একটু কি চিন্তা ভাবনা করে দেখেছি কখনো লোকমান নামে আল্লাহ সুবাহান হুয়া তালা কোরআনে করিমের মধ্যে কেন নাম করলেন লোকমান আলাইহি সালাতাম তিনি তার সন্তানকে নসিহত করলেন উপদেশ দিলেন বাবা হিসাবে সন্তানকে নসিহত করবেন উপদেশ দিবেন এটা বাবার দায়িত্ব এই নসিহত ভালো হতে পারে খারাপ হতে পারে কিন্তু লোকমান আখালাই হিসাল্লাহুয়া সাল্লাম এমন কি নসিহত করলেন যেই নসিহতটা আল্লাহ সুবাখানা হোৱা তাহালার কাছে এত ভালো লেগেছে এত পছন্দ হয়েছে আল্লাহ সুবাখানা হুয়া তাকা লোকমান আখালে হিসাল্লাহুয়াসাল্লাম এর নসিয়তটাকে কোরআন এ আয়াত বানাই নাজিল করলেন সুবাহ আল্লাহ বাবা সন্তানদেরকে খারাপ অনেক সময় খারাপ নসিহত করে বলে যায় বাবা আমি অমুকের সঙ্গে জায়গা জমিন নিয়ে আমার ঝগড়া আছেন অনুকের সঙ্গে আমার বিরোধ আছে আমি তো পারলাম না আমি চলে যাচ্ছি তোমাকে আমি দায়িত্ব দিয়ে গেলাম তুমি তার প্রতিশোধ নিবে আবার অনেক বাবা তার সন্তানকে নসিহত করে বাবা যা করেছে করেছি শেষ বয়সে তোমাকে বলে যায় এখন ইসলাম ধরো কোরআন ধরো এবং নামাজ পড়ো সালাত আদায় করো এগুলো নসিহত করে ভালো ভালো আদেশ দেয় কিন্তু লোকমান আখালে সালাতু ওয়াস আগেও অনেক লোক তার সন্তানদেরকে নসিহত দিয়েছে এখনো দিবে কিন্তু লোকমান আখালে সালাতু ওয়াস সালামের নসিহতটা আল্লাহর কাছে এত ভালো লেগেছে এত পছন্দ হয়েছে লোকমান আখালে সালাতু তার কোলে সন্তানকে ডাক দিয়ে বলেন ইয়া বুনাইয়া হে আমার কোলে সন্তান তুমি শুনে রাখো লা তসিক বিল্লাহ আল্লাহর সঙ্গে শিরিক করবা না শিরিক করবা না মানি ইন্নাস শিরকা যুলমুন আযীম শিরিক হচ্ছে মহা যুলম আমার কলেজের টুকরা সন্তান তুমি শুনে রাখো আল্লাহর সঙ্গে তুমি শিরিক করবা না এই যে শিরকের নসিহত করলেন শিরিক না করার জন্য নসিহত করলেন আল্লাহর এত ভালো লেগেছে এত পছন্দ হয়েছে আল্লাহ সুবাহানহাত আলম লোকমান আলাইহি সালাতু নামে কোরআনে করিমের মধ্যে নাম তো করলেন করলেন এবং লোকমান আলাইহি সালাতু যেই নসিহত করলেন সন্তানের জন্য এই নসিহতগুলো আল্লাহ সবাহানাহ আলম কোরআনে করিমের মধ্যে অ্যাড করে দিলেন যতদিন পর্যন্ত কোরআন থাকবেন যতদিন পর্যন্ত পৃথিবী থাকবে মানুষ কোরআনে করিম খুলবে কোরআনে করিম খোলার পরে মানুষ দেখবে লোকমান লোকমানের নসিহত গুলো মানুষ এই নসিহত থেকে তার সন্তানদেরকে নসিহত করবে কি নসিহত করবে বিল্লাহ এ আমার কলিজার টুকরা সন্তান আল্লাহর সঙ্গে শিরিক চলবে না